রেলের বহরে যুক্ত হচ্ছে 580টি পণ্যবাহী ওয়াগন। চীন থেকে 580টি মিটার গেজ পণ্যবাহী ওয়াগন কিনছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিটি ওয়াগনের দাম পড়ছে প্রায় 55 লাখ টাকা। চীনের প্রতিষ্ঠান সিআরসি শ্যাডং কোম্পানি লিমিটেড 18 থেকে 30 মাসের মধ্যে ওয়াগনগুলো সরবরাহ করবে। এ নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে 319 কোটি 63 লাখ টাকার একটি ক্রয় চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে রোলিং স্টক অপারেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্টের মাধ্যমে কেনা হচ্ছে ওয়াগনগুলো। 280টি মিটার গেজ ওয়াগনের মধ্যে 386টি কাভার্ড, 174টি খোলা ও বাকি 20টি বগি ব্রেক ব্যান। বহরে যুক্ত হওয়ার পর এসব ওয়াগন রেলের পণ্য পরিবহন সক্ষমতা বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাদের প্রত্যাশা ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন পণ্যবাহী ট্রেন চালু করা সম্ভব হবে। সার্বিকভাবে এসব ওয়াগন রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ওয়াগনগুলো কেনার জন্য রেলভবন একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। রেলওয়ের রোলিং স্টক অপারেশন ইম্প্রুভমেন্ট প্রকল্পের পরিচালক মিজানুর রহমান ও সরবরাহকারী প্রতিষ্ঠান সিআরআরসি কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ডাইজিএন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। চুক্তিমূল্য 318 কোটি 63 লাখ 39 হাজার টাকা। প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী জানান, রেলের সামর্থ্য বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রেলকে ঢেলে সাজানো হচ্ছে। মন্ত্রী আরও জানান, সারা দেশে রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো প্রকল্প নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে 8টি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে বর্তমানে 5টি চালু করা আছে, আরও 3টি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনার সঙ্গে মংলা বন্দরের যোগাযোগ স্থাপিত হচ্ছে। আগামী বছর ডিসেম্বরে কক্সবাজার রেললাইন চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। পর্যায়ক্রমে সব মিটার গেজকে ব্রডগেজে রূপান্তর করা হবে। যমুনা নদীর ওপর আলাদা সেতু নির্মাণ করা হচ্ছে। এদিকে বিদ্যমান রোহিঙ্গা সংকটে অর্থনৈতিক জটিলতার কথা বিবেচনা করে 2000-ই কক্সবাজার রেল সংযোগের রামু ঘুন্দুম অংশের কাজ স্থগিত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না হওয়ায় রামু ঘুন্দুম রেললাইন থেকে বর্তমানে কোনো অর্থনৈতিক সুবিধা আসার সম্ভাবনা নেই। এই প্রকল্পের পরিচালক জানান, আমরা 100 কিলোমিটার বেশি রেললাইন নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু এই প্রকল্পের আওতায় রামু থেকে ঘুন্দুম পর্যন্ত 28.75 কিলোমিটার অংশ নির্মাণের কোনো পরিকল্পনা নেই। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা জানান, জমি অধিগ্রহণ এবং এই রুটে রেললাইন নির্মাণের পরিকল্পনা থেকে পিছিয়ে গেছে বাংলাদেশ। রেলওয়ে কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হলে আন্তর্জাতিক রেল যোগাযোগের গুরুত্ব বিবেচনা করে আরেকটি প্রকল্পের অধীনে রামু ঘুন্দুম রেললাইন নির্মাণ সম্পন্ন করা হবে। 2018 সালে মিয়ানমারের সাথে বিরোধের ফলে নাব নদীর ওপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসে বাংলাদেশ। এদিকে 2022 জুনের মধ্যে 2000-ই কক্সবাজার রেলপথ প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা আরও 2 বছর বাড়ানোর প্রস্তাব করেছে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, রেললাইনের কাজ 2023 জুনের মধ্যে শেষ হবে এবং এই প্রকল্পের ত্রুটিগুলো পর্যালোচনায় আরও 1 বছর প্রয়োজন হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোর এবং রেল নেটওয়ার্কের সাথে সাথে কক্সবাজারকে যুক্ত করার জন্য 2010-এর জুনে এই প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ রেলওয়ে। 18,034 কোটি টাকার এই প্রকল্পে 13,115 কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি।